হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপ্রিন্ট বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের ভিডিওটি হচ্ছে ইপসন শিওরল্যাব D700 প্রিন্টার নিয়ে। এই প্রিন্টারটি মূলত হচ্ছে একটি ল্যাব প্রিন্টার, এটা দিয়ে আপনারা একটা ডিজিটাল ল্যাবের কাজ করতে পারবেন। এই প্রিন্টারটি কিন্তু পার্সোনাল বা অফিসিয়াল কাজের জন্য নয়। যারা মূলত ল্যাব প্রিন্টিংয়ের বিজনেস করতে চান বা ফটো প্রিন্টিংয়ের বিজনেস করেন, তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটা একটা আদর্শ প্রিন্টার। মানে হচ্ছে আপনারা একদম বড় হাই কোয়ালিটির ল্যাব যেই কোয়ালিটির প্রিন্ট দেয়, আপনাদের ইপসন শিওরল্যাব SLD700 প্রিন্টারটি কিন্তু সেম কোয়ালিটির প্রিন্ট দিবে। এই প্রিন্টারটি দিয়ে আপনারা 1 ঘন্টায় 360 পিস 4R ছবি বের করতে পারবেন। অনেক দ্রুত প্রিন্ট হবে এবং কি আপনারা অন্যান্য সাইজের ডকুমেন্টসও প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারটি দিয়ে। এবং কি 1 লাখ পিস ছবি আপনারা প্রিন্ট করতে পারবেন কোনো ধরনের পার্টসের ট্রাভেল ছাড়া বা পার্টসের কোনো ডিস্টার্ব ছাড়া আপনারা 1 লক্ষ পিস ছবি প্রিন্ট করতে পারবেন। এই প্রিন্টারটার মধ্যে 6টা কার্টিজ রয়েছে। পার কার্টিজের মূল্য বাংলাদেশ টাকায় প্রায় 3,500 টাকা। 6টা কার্টিজের দাম পড়বে আপনাদের 21,000 টাকার মতো। কিন্তু আপনারা যখন প্রথম প্রিন্টার কিনবেন তখন কিন্তু প্রিন্টারের সাথে আপনাদেরকে 6টা কার্টিজ দিয়ে দিবে। এই 6টা কার্টিজ দিয়েও যদি আপনারা ছবি প্রিন্ট করেন তাহলেও কিন্তু প্রিন্টারের দাম উঠিয়ে ফেলতে পারবেন। এ দেখুন যে সায়ান, ইউলু, ম্যাজেন্ডা, ব্ল্যাক এবং লাইট সায়ান, লাইট ম্যাজেন্ডা নামে আরও 2টা কার্টিজ রয়েছে আপনাদের ছবির কোয়ালিটিটা ভালো করার জন্য। এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা রোলও প্রিন্ট করতে পারবেন, মানে ফটো পেপারের যেই রোল রয়েছে ওই রোলগুলো আপনারা প্রিন্টারের মধ্যে লাগিয়ে দিলে কিন্তু অটোমেটিকলি আপনার কাটিং হয়ে রোল লাগিয়ে দিলে পেপার প্রিন্ট হয়ে অটোমেটিকলি কাটিং হয়ে যাবে। আপনারা যেই সাইজের কমান্ড দিয়ে দেবেন ওই সাইজের আপনাদের প্রিন্টার কাটিং হয়ে যাবে। আপনি যদি A4 কমান্ড দিয়ে দেন A4 হবে। এই প্রিন্টারটিতে মূলত আপনারা 3R থেকে শুরু করে 3R, 4R, 5R, 6R, 8R, A4, তারপর সর্বোচ্চ হচ্ছে 8 ইঞ্চি বাই 20 ইঞ্চি পর্যন্ত প্রিন্ট দিতে পারবেন। এটা একটা কমার্শিয়াল প্রিন্টার, যারা ল্যাব প্রিন্টিংয়ের বিজনেস করতে চান তারা কিন্তু এই প্রিন্টারটি অনায়াসে ব্যবহার করতে পারেন। এই প্রিন্টারের বাংলাদেশি টাকায় মূল্য হচ্ছে 2,10,000 টাকা আর ইন্ডিয়ান মার্কেটে এর মূল্য দেখাচ্ছে 1,65,000 রুপি। সো আমার কাছে মনে হচ্ছে যে অল্প বাজেটের মধ্যে কিন্তু আপনারা যদি ল্যাব প্রিন্টিংয়ের বিজনেস করতে চান এই প্রিন্টারটা আপনাদের জন্য একটা আদর্শ প্রিন্টার। এবং কি প্রিন্টার কোয়ালিটি কিন্তু বিন্দু মাত্র লেস হবে না, মানে একদম 100% কোয়ালিটির আপনারা প্রিন্ট পাবেন। এবং কি এবং এখানে যে প্রিন্টিং লেআউটটা দেওয়া আছে এই লেআউটের মাধ্যমে কিন্তু আপনারা ছবির কারেকশান করতে পারবেন। ছবির কোয়ালিটি খুবই ভালো, এই প্রিন্টারটা নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারেন। যারা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে ছোটোখাটো প্রিন্টিং বা ডিজিটাল প্রিন্টিং বা ল্যাব প্রিন্টিংয়ের বিজনেস করতে চান তারা কিন্তু এই প্রিন্টারটা ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন আমাদের পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য।